আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ পদ্ধতিতে তৈরি কাচকি মাছের একটি অথেন্টিক বেঙ্গলি রেসিপি, যেটা কিনা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। অবশ্যই সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আমি মমতা, তোমরা দেখছো ডেলিশ হাউস। আজকের রেসিপি কাচকি মাছের ঝাল চচ্চড়ি। আমি প্রথমে একটা বাটিতে আগে থেকে ভালো করে ধুয়ে রাখা কাচকি মাছ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে এক এক করে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। তোমরা এখানে নিজেদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা কম বেশি করতে পারো, আর টমেটো কুচি। এখন এর মধ্যে দিয়ে দেব সব রকমের গুঁড়ো মশলা। চলো তাহলে দেখা যাক। প্রথমে দেব লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সর্ষে গুঁড়ো। আমি এখানে সর্ষে গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে সর্ষে বাটাও দিতে পারো। হ্যাঁ, সর্ষে গুঁড়ো আর সর্ষে বাটার পরিমাণ কিন্তু অবশ্যই সমান থাকবে। এরপর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। অবশ্যই তোমরা কিন্তু এখানে সর্ষের তেলই ব্যবহার করবে, ভয়ের কোনো কারণ নেই। পরে যখন রান্না হবে এর মধ্যে কিন্তু কাঁচা তেলের কোনো গন্ধ হবে না। এখন সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। হ্যাঁ, অবশ্যই মাখার আগে হাতটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তেল একটু কম লাগছিল তাই আমি আরেকটু সর্ষের তেল নিয়েছি, নিয়ে আবার ভালো করে মেখে নেব। মাছের সঙ্গে সব কিছু খুব ভালো করে মাখা হয়ে গেছে, এখন আমি এটাকে এক সাইডে রেখে দেব। এবার আমি একটা কড়াইতে সর্ষের তেল নেব। হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখতে হবে সর্ষের তেলটা যেন খুব ভালো করে গরম হয়। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে। কালো জিরে দেওয়ার পর এক থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করব। যখন কালো জিরেটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে মেখে রাখা কাচকি মাছ। মাছগুলো সব তেলে দেওয়ার পর এখন আমি এই কাচকি মাছকে হাই ফ্লেমে 5 মিনিট রান্না করব। তোমরা যদি এখনও আর মাছের কালিয়া রেসিপি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখবে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেম কম করে ঢাকা দিয়ে আরও 10 মিনিট রান্না করব। দশ মিনিট হয়ে গেছে, এখন ঢাকা খুলে দেখব মাছটা কতটা রান্না হয়েছে। ঢাকা খুলে আরও 2 থেকে 3 মিনিট রান্না করব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম আমি হাই রেখেছি। 2 থেকে 3 মিনিট আরও নাড়াচাড়া করার পর আবার গ্যাসের ফ্লেম কমিয়ে ঢাকা দিয়ে আরও 10 মিনিট রান্না করব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নেব। এখন আবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব। হাই করে দিয়ে এখন আরও 5 থেকে 6 মিনিট মাছটাকে রান্না করব। হ্যাঁ, অবশ্যই এই সময় মাছটাকে কিন্তু মাঝে মাঝেই নাড়া দিতে হবে, তা নাহলে কিন্তু পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের মাছ রান্না হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেব। ধনে পাতা ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে আমাদের কাচকি মাছের ঝাল চচ্চড়ি। গরম গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করবে, আর কেমন লাগলো আমাকে জানাবে।